गुड मॉर्निंग एवरीवन, टुडे इज 17th of July 2020 एंड दिस इज क्लास 4 इंग्लिश टेक्स्ट क्लास। बिफोर यू रीड द स्टोरी ऑफ द सॉल्टेड क्रैब एंड टुडे वी डू सम क्वेश्चन आंसर फ्रॉम द स्टोरी। ओके, नाउ द फर्स्ट क्वेश्चन इज द articles have been used incorrectly in their sentences. Circle the incorrect articles and write the correct articles in the blanks. মানে এখানে কিছু শব্দ ভুল আছে বা কিছু এই আর্টিকেলের মধ্যে একটা শব্দ বা কিছু শব্দ ভুল আছে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটাকে তোমাদের এই বক্সে লিখতে হবে, মানে সেটাকে তোমাদের রিরাইট করতে হবে, আবার লিখতে হবে। First, I know a man standing there. এখানে a man হবে না the man, কারণ এটা পার্টিকুলার একজন মানুষকে বোঝানো হচ্ছে। আই নো দ্য ম্যান স্ট্যান্ডিং দেয়ার। সেকেন্ড ওয়ান, বিদ্যা প্ল্যান্ড আ ভেজিটেবলস টুডে। সঠিকটি হবে বিদ্যা প্ল্যান্ড দ্য ভেজিটেবলস টুডে। হি উইল অ্যাপিয়ার ফর দ্য সেকেন্ড এক্সাম টুমরো। এখানে এর বদলে দ্য হবে। দিস ইজ দ্য টলেস্ট কোকোনাট ট্রি that I have ever seen. Okay, এখানে এর বদলে দ্য হবে। নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু স্টেপ অন দ্য মুন। দ্য মুন এই জন্য কারণ চাঁদ যেহেতু একটাই, দ্য তখনই ইউজ হচ্ছে যখন কোনো স্পেসিফিক মানে পার্টিকুলার একটা জিনিসকে বোঝানো হবে যেটা নাকি পৃথিবীতে একটাই আছে এবং যেটা নাকি শুধুমাত্র সেই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যেমন দ্য ভেজিটেবলস, শাকসবজিকে দ্য বলা হচ্ছে কারণ শাকসবজি তো একই রকমই আছে, শাকসবজি আছে। দ্য সেকেন্ড এক্সাম, পার্টিকুলারলি সেকেন্ড এক্সামকে বলা হচ্ছে সেই জন্য দ্য সেকেন্ড এক্সাম হবে। ওকে, দেন দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, কারণ দেশের প্রধানমন্ত্রী একজনই হয় সেই জন্য দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হয়েছে। দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার উইল অ্যাড্রেস আ কান্ট্রি টুডে। এখানেও দা ইউজ হয়েছে যেহেতু প্রধানমন্ত্রী দেশের একজনই থাকে। ওকে, দেন এখানেও তাই তোমাদের করতে হবে আর্টিকেলটা কমপ্লিট করার জন্য। হোয়াট ব্রিলিয়েন্ট আইডিয়া ইট ওয়াজ, এটা সঠিক অ্যান্সারটি হবে হোয়াট দা ব্রিলিয়েন্ট আইডিয়া ইট ওয়াজ। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হবে দা মুন অ্যান্ড দা স্টার্স ব্রাইটেন আপ স্কাই অ্যাট নাইট। এখানে দা মুন এবং দা স্টার্স হবে। দেন দা আইল্যান্ড ইজ সারাউন্ডেড বাই ওয়াটার অন অল সাইডস, কারণ আইল্যান্ডটাকে স্পেসিফিক বলা হচ্ছে মানে শুধুমাত্র সেই আইল্যান্ডটাই জল দ্বারা বেষ্টিত, সেই জন্য এখানে দা হবে। দেন প্লিজ বোর্ড দা ট্রেন ফর ইট ইজ টাইম টু লিভ। দা ট্রেন এই জন্য কারণ শুধুমাত্র সেই ট্রেনটিই ছাড়বে, সেই জন্য দা বলা হয়েছে। হু ওয়াজ দা 8th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের 8 নম্বর প্রেসিডেন্ট কে। 8 নম্বর মানে শুধুমাত্র 8 নম্বরই হবে, তারপরের যিনি হবেন তিনি 9 নম্বর এবং তার আগের যিনি হবেন তিনি 7 নম্বর, সেই জন্য 8 নম্বর বলতে শুধুমাত্র 8ই আছে, সেই জন্য এখানে দা হয়েছে। দেন উই ওয়েন্ট টু সি দ্য কেভ পেন্টিংস ইন ভীমবেটকা। দ্য কেভ কারণ শুধুমাত্র ভীমবেটকার ওই কেভটিতেই মানে গুহাটিতেই ওই পেন্টিংগুলো আছে, ঠিক আছে। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ম্যাচ দ্য অ্যাকশন টু দ্য ক্রিচার্স দ্যাট ডু দেম, মানে এখানে কিছু ক্রিচারের নাম আছে এবং কিছু অ্যাকশন আছে মানে কাজগুলো আছে, তোমাকে এটার সঙ্গে এটাকে মিলিয়ে করতে হবে। ফার্স্ট আছে বার্ডস, পাখিরা কী করে, পাখিরা ফ্লাটার থ্রু দ্য এয়ার, এটা হবে অ্যান্সার। বার্ডস ফ্লাটার থ্রু দ্য এয়ার। র্যাবিটস, র্যাবিটস রান অ্যান্ড স্কিপ অ্যাবাউট, এটা হবে অ্যান্সার। স্কুইরেল, স্কুইরেল রেস আপ অ্যান্ড ডাউন দ্য ব্রাঞ্চেস অফ ট্রিজ। দেন ইনসেক্টস, ইনসেক্টস হচ্ছে রাইজ অ্যান্ড ডিপ। মে ফ্লাইজ, মে ফ্লাইজ মেক আ হামিং সাউন্ড। দেন ফ্রগস,
frogs call out to friends with a croaky sound. Then snakes creep along quietly. So in this way you have to match the creatures and the action, and you have to answer the above questions through this way. Now I tell you some spellings which you have write in your exercise book, okay? And the spellings are crabs, crabs, salt, salt, disobedient, disobedient, disobedient. Then confidence, confidence. Then laughed, laughed. Then towards, towards. Followed, followed. So this is the spellings, and you have to write the spellings after reading the story and completing the question and answer properly. Okay, thank you.